পত্রের প্রথম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা সিলেবাস অনুযায়ী যুদ্ধের তৃতীয় অধ্যায়, কিন্তু আমরা সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়াশোনা করব। আজকে আমরা আলোচনা করব ভারত উপমহাদেশের মোগল আমল। ভারত উপমহাদেশে মোগল শাসন কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল তার প্রথমে আমরা একটা আলোচনা করতে চাই, কিভাবে মোগল আমল প্রতিষ্ঠা লাভ করলো। আচ্ছা, দিল্লির সালতানাতে, অর্থাৎ আমরা জানি মোগল শাসন আমলে এদেশের শাসন ব্যবস্থা ছিল সুলতানি আমল। আমরা সুলতানি আমল আমাদের সিলেবাসে নাই, যার জন্য আমরা সুলতানি আমলটা অত ডিটেলস আলোচনা করি নাই, এই জন্য আমরা সরাসরি মোগল আমল চলে আসি। আচ্ছা, একটা জিনিস আমি আগেও বলছি এখনও বলছি, এটা হলো ইসলামের ইতিহাসে প্রত্যেকটা বিষয় আমরা যদি ইতিহাস আলোচনা করি, প্রত্যেকটা ইতিহাসই ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতার বাইরে নয়। আজকে আমরা সেভাবে আলোচনা করব, আর এই পরিপ্রেক্ষিতে বলতেছি যে সুলতানি আমলের সাথে মোগল আমলের একটা সম্পর্ক আছে, এবং এই আছে বিধায় আমরা সুলতানি আমলের কথা বলতে পারছি, যদিও সিলেবাসে নাই। সুলতানি আমলের বা যেটা সুলতানি আমল আমাদের সিলেবাসে নাই, সেই সঙ্গে সুলতানি আমল আলোচনা আমরা করবো না, আজকে আমরা সরাসরি মোগল আমলে চলে যাবো। আচ্ছা, দিল্লির সালতানাতে যখন পতন অবস্থা আছে সুলতানি আমল শেষ মুহূর্তে, তখন মোগল আমলের গোড়া পর্তন ঘটে। আচ্ছা, এখানে একটা কথা বলতে হয়, মোগল আমল কিন্তু রাতারাতি প্রতিষ্ঠা লাভ করে নাই, মোগল আমল কিন্তু রাতারাতি প্রতিষ্ঠা লাভ করে নাই। এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো যখন কোন শাসকের অত্যাচার নিপীড়ন বেড়ে যায় কিংবা তার শোষণ ক্ষমতা বেশি হয়ে যায়, তখন অটোমেটিক তার পতন অবিধারিত। আল্লাহ বলছে যে সেটা হলো যে কোনো কিছু বাড়াবাড়ি ভালো নয়, তাই প্রমাণ সে আমরা ইতিহাস আলোচনা করে তাই পাই। সেই দিক থেকে আমরা দেখতে পাই দিল্লির সালতানাতের শেষ শাসক ইব্রাহিম লোদি যখন শাসন ক্ষমতায় ছিলেন, সুলতানাতের শাসন শেষ ক্ষমতায় ছিলেন, তখন তার অত্যাচারটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে তখনকার প্রজারা এবং তৎকালীন শাসক সমূহ, তৎকালীন প্রজাসমূহ একবার অস্থির হয়ে যান এবং অনেক প্রাদেশিক শাসক সমূহ তার বিপক্ষে চলে যায়, এবং তাকে কীভাবে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা যায় সেটা তারা ভাবছিলেন। ঠিক এমন সময়, অর্থাৎ এমন সময় জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত উপমহাদেশের দিকে নজর দেন এবং তিনি ভারতকে কীভাবে জয় করেন তার সফলে থাকেন। এর আগে আমি একটা আলোচনা করতে চাই, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ইতিহাস কী, তিনি কোথা থেকে আসলেন, কীভাবে আসলেন, তার পরিচয় কী, আমরা তার আগে জানতে চাই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন ফারগানা, অর্থাৎ অর্থাৎ চেঙ্গিস খানের বংশধর, তার উত্তরসূরি হিসেবে তিনি তিনি সম্পর্ক তিনি বংশে ছিলেন মঙ্গল। মঙ্গল শব্দের অর্থ যারা আমরা সাধারণভাবে আলোচনা করতে চাই, তিনি মঙ্গল প্রদেশকে আমরা বোঝাই। আমরা সেই থেকে আলোচনা করতে গেলে আমরা পাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তুরস্কে ফারগানা রাজ্যে জন্মগ্রহণ করেন 1483 খ্রিস্টাব্দে। 1483 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তুরস্কের ফারগানায় জন্মগ্রহণ করেন। তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর শব্দের বাবর শব্দের তুর্কি ভাষায় বলা হয় সিংহাসন। বাবর শব্দের অর্থ তুর্কিতে বলা হয় সিংহাসন। তিনি মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর, পিতার দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর, মাতা পিতার দিক থেকে দেখা যায় তিনি তৈমুর বংশের বংশধর। অর্থাৎ তার ভিতরে তার শরীরে যে রক্ত প্রবাহিত হয় দুটাই একটা শক্তিশালী এবং নাম করা শাসকের রক্ত তার ব্যবহৃত হয়। এই জন্য তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তিনি তার একটা সাম্রাজ্যবাদ এবং তার বিরুদ্ধে একটা শাসক হিসেবে একটা প্রতিষ্ঠা লাভ করার জন্য তার বিরুদ্ধে প্রবাহিত হতে শুরু করে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই তিনি যখন ফারগানার শাসক হলেন তখন তার মাত্র বয়স 11 বছর। 11 বছর বয়সে তিনি তিনি পৈতৃকভাবে তিনি রাজ্য পান, কিন্তু কথা হলো যে তার বয়স অল্প থাকায় তিনি সেখানে খুব একটা ভালো অবস্থান করতে পারে নাই। তিনি একজন কঠোর পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং সর্বোপরি একটা বিষয় আত্মবিশ্বাসী এবং সমর্পণশীল ছিলেন। তিনি কখনোই নিজের কাজকর্ম, নিজের অবস্থানটাকে কখনোই তিনি দুর্বল ভাবতেন না। তিনি সবসময় মনে করতেন আমি যা করছি এটা আমার পক্ষে ভবিষ্যৎ খুব ভালো এবং অবস্থানটা ভালো হবে।
আল্লাহ তারই পক্ষে নিছে এবং তিনি ভালো শাসক হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন, কিন্তু বিষয় বয়স অল্প থাকাতে তিনি তৎকালীন অবস্থায় ফাগানাতে খুব একটা ভালো অবস্থান করতে পারে নাই। তিনি যখন ফারগানাতে অবস্থা ভালো করতে পারেন না, তখন তিনি ভারতের দিকে নজর দিলেন। তখন ফারগানা এবং ভারত পাশাপাশি একটা রাজ্য হওয়া সত্ত্বেই তিনি ভারতের দিকে নজর দিলেন। তিনি ভারতে যখন নজর দিলেন, তখন ভারতের শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হল সুলতানের শাসকের শেষ শাসক। ইব্রাহিম লোদি সুলতানের শাসকের শেষ শাসক। তার দিকে নজর দিলেন এবং তাকে সহযোগিতা করেন লাহোরের শাসনকর্তা দৌলত খান। দৌলত খান একরকম ইব্রাহিম লোদির বিরোধিতা করার ফলে, লাহোরের শাসক দৌলত খান ইব্রাহিম লোদির বিরোধিতা করার ফলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ভারত অভিযান অনেকটা সফল হয়েছিল এবং সফল করা সম্ভব হয়েছিল। তিনি যখন ভারতের দিকে নজর দিলেন, তখন লাহোরের শাসনকর্তা দৌলত খান তাকে সহযোগিতা করেছিলেন এবং তিনি তৎকালীন সুলতান ইব্রাহিম লোদির দুর্বল দিকসমূহ, তিনি কীভাবে তার দুর্বল দিকগুলো তার কোন দিক দিয়ে আক্রমণ করে তিনি সফলতা লাভ করবেন এবং তিনি শাসন কার্য কীভাবে জনগণের প্রতি আকৃষ্ট লাভ করবেন, এইসব বিষয়গুলো তিনি তাকে দিকদর্শন দেন তাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে। এবং তিনি সেই কৌশলগুলো অবলম্বন করে ভারত থেকে অগ্রসর হন এবং তিনি ইব্রাহিম লোদির বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেন। সেটা হলো 1526 সালে। 1526 সালে আনুমানিক সময় হলো 21 এপ্রিল। তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং পানিপথ নামক স্থানে উভয়ের তুমুল যুদ্ধ হলো। এখানে যদিও বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1200 আর সেখানে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। সেখানে ইব্রাহিম লোদির অস্ত্র এবং গোলাবারুদের অভাব ছিল না, কিন্তু তার কৌশল, তার যুদ্ধ কৌশল, তার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল ছিল, যার জন্য বাবরের কাছে মাত্র 1200 সৈন্যের কাছে পরাজয় করা এটা একটা যুদ্ধ কৌশল ছাড়া কিছুই নয়। ইব্রাহিম লোদি দীর্ঘ চেষ্টা করলেন তাদের সাথে, ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রান্তরে 7 থেকে 8 দিন যুদ্ধ হয়। তারপরেও ইব্রাহিম লোদি পরাজিত হন এবং তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ একটা বিষয় ছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একটা ইয়া ছিল যে কোনো শাসককে যদি পরাজিত করা হয় তাকে মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে দিলে সেটা সফলতা হওয়া যায় না। তিনি তাই ইব্রাহিম লোদিকে হত্যা করলেন। হত্যা করার পরে ভারত উপমহাদেশ মুঘল সাম্রাজ্যভুক্ত হলো। এই সাম্রাজ্যভুক্ত হওয়ার ফলে দেখা গেল যে আর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। তিনি 27 এপ্রিল দিল্লির জামে মসজিদে তার নামে ক্ষুদ্র পাঠ করান এবং এই ক্ষুদ্র পাঠ করার মাধ্যম দিয়ে প্রমাণিত হয় যে দিল্লির সালতানাত অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছে এবং বাবর একজন শাসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেন। আচ্ছা, এর আরেকটা বিষয়, শুধু এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেই যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছে তা না। তার ওই সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করার পরে আরও কিছু ছোট ছোট যুদ্ধ সংঘটিত হয়, ছোট ছোট প্রতিরোধের সম্মুখীন হন। এই প্রতিরোধগুলো তিনি নিজ হাতে দমন করেন এবং সফলতার সহিত তিনি এইসব কাজগুলো করতে সক্ষম হন। এবং সর্বোপরি একটা বিষয় যে তিনি এই ক্ষমতা আসার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। এই সমস্যাগুলো সমাধান করতে তিনি সক্ষম হন এবং সফলতার সহিত তিনি শাসন কার্য প্রতিষ্ঠা করার জন্য লাভ করেন। এখানে একটা বিষয় যে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করতে গিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতে আফগানদের সাথে তাদের সংঘর্ষ হয়। আফগানরা এখানে মাঝখানে আফগানিস্তান একটা অবস্থান, এরা বাধার সৃষ্টি করেন। যদিও লাহোরের শাসক তাকে সহযোগিতা করেছিলেন, কিন্তু এই সহযোগিতা করার ফলে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন ঠিকই, কিন্তু আফগানরা তার বিরোধিতা করে। আফগানরা বিরোধিতা করার ফলে দেখা যায় যে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষের সাথে তিনি ভালোভাবে মোকাবেলা করেন। মোকাবেলা করে তিনি মুঘল সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আমরা বন্ধুরা আগামী দিন আমরা আলোচনা করব বাবরের চরিত্র, কৃতিত্ব, তিনি কীভাবে সে শাসনকার্য পরিচালনা করেছিলেন ইত্যাদি, এগুলো আমরা আগামী দিন আলোচনা করব।
আমরা এখান এই আনন্দ এটুকু বুঝতে পারলাম যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ যে একবারে সহজ হয়েছিল তা না, এটা একটা কঠিন যুদ্ধ ছিল এবং এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ধন্যবাদ বন্ধুরা, আমরা বাবা গুরু চৈতন্য আলোচনা করবো। ধন্যবাদ।